বন্ধুরা, এখন আমরা আরও দুটি নতুন টিস্যু সম্পর্কে জানবো। তারা হচ্ছে যোজক টিস্যু এবং স্নায়ু টিস্যু। যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু, নাম থেকে বোঝা যাচ্ছে কানেকটিভ টিস্যু, অর্থাৎ তারা সংযোগ স্থাপন করে। যোজক শব্দের অর্থ হচ্ছে সংযোগ স্থাপন করা। যে টিস্যু অন্য কোনো টিস্যুর সাথে সংযোগ স্থাপন করে তাদেরকে আমরা যোজক টিস্যু বলে থাকি। এই যোজক টিস্যুতে মাতৃকার পরিমাণ অনেক বেশি থাকে, কিন্তু সেই অনুযায়ী কোষের সংখ্যা আবার অনেক কম থাকে। যোজক টিস্যু হচ্ছে দুই প্রকার, ফাইব্রাস যোজক টিস্যু আর একটা হচ্ছে স্কেলেটাল যোজক টিস্যু। ফাইব্রাস শব্দটা এসেছে ফাইবার থেকে, ফাইবার মানে হচ্ছে তন্তু। অর্থাৎ যে টিস্যুতে মাতৃকায় তন্তুর পরিমাণ বেশি থাকে তাদেরকে আমরা ফাইব্রাস যোজক টিস্যু বলি। দেহত্বকের নিচে মূলত পেশির মধ্যে এ ধরনের যোজক টিস্যু দেখা যায়। স্কেলেটাল যোজক টিস্যু, স্কেলেটাল শব্দটা এসেছে স্কেলিটন থেকে, অর্থাৎ যারা কাঠামো তৈরি করে। এই টিস্যুর কোষগুলো অভ্যন্তরীণ কাঠামো তৈরি করে থাকে। আবার গঠনের ভিত্তিতে স্কেলেটাল টিস্যুকে দুই ভাগে ভাগ করা হয়েছে, কোমলাস্থি আর অস্থি। কোমলাস্থি হচ্ছে নরম যোজক টিস্যু, অর্থাৎ যারা বেশ নরম হয়ে থাকে তাদেরকে কোমলাস্থি বলে। আর অস্থি হচ্ছে তারা যারা জিরো, ভঙ্গুর, অনমনীয়। মূলত এদের মাতৃকায় ক্যালসিয়াম নামক পদার্থ, ক্যালসিয়ামের সাথে তো তোমরা সবাই পরিচিত, এই ক্যালসিয়াম নামক পদার্থ এদের মাতৃকায় জমে জমে তাদেরকে দৃঢ় এবং ভঙ্গুর করে থাকে। এখন আমরা একটু জেনে নিই যোজক টিস্যুরা কী কাজ করে থাকে। এরা দেহকে নির্দিষ্ট আকৃতি এবং দৃঢ়তা দিয়ে থাকে। এদের জন্যই অঙ্গ সঞ্চালন এবং চলনে খুব সাহায্য হয়। এরা দেহের নরম অংশ কারা, যেমন মস্তিষ্ক বা হৃৎপিণ্ড, এইসব নরম এবং নাজুক অংশগুলোকে এরা রক্ষা করে। এছাড়াও এরা ঐচ্ছিক পেশিসমূহের সংযোগে সাহায্য করে। অর্থাৎ ঐচ্ছিক পেশিগুলো, এই আমরা জানি কি কঙ্কালের মধ্যে বিভিন্ন পেশিগুলো থেকে ঐচ্ছিক পেশিসমূহকে তাতেই আমরা হাত নড়াতে পারি। স্নায়ু টিস্যু, এখন আমরা স্নায়ু টিস্যু সম্পর্কে জানবো। আচ্ছা, ধরো তুমি বসে আছো, তোমাকে যদি এখন একটা মশা কামড় দেয় তাহলে তুমি কী করবা? ব্যথা পাবে। তাহলে তুমি কী করবা? তোমার হাত দিয়ে সেই মশাটাকে মারতে যাবে। এই যে পরিবেশ থেকে তুমি একটা উদ্দীপনা পেলা যে মশা কামড়াচ্ছে, এই উদ্দীপনাটা তোমার দেহের যে টিস্যু তোমার হাত থেকে বহন করে মস্তিষ্কে নিয়ে যায়, সেই টিস্যু হচ্ছে স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে নিয়ে যায় এবং মস্তিষ্ক যে সিদ্ধান্ত দেয়, অর্থাৎ মশাটাকে এখন মারতে হবে, এই সিদ্ধান্ত তাকে সেই অনুযায়ী কাজ করে, তাদেরকে হচ্ছে স্নায়ু টিস্যু বলা হয়ে থাকে। স্নায়ু টিস্যুতে অসংখ্য নিউরন দ্বারা গঠিত। এই নিউরন কোষ একটার পর একটা হয়ে স্নায়ু টিস্যু গঠন করে। আমরা এখন এই নিউরন কোষগুলো সম্পর্কে একটু জানি। নিউরন কোষগুলো মূলত অ্যাক্সন, ডেনড্রাইট এবং কোষদেহ, এই তিনটি অংশ নিয়ে গঠিত। নিউরন কোষগুলো বহুভুজ আকৃতির হয়ে থাকে। অর্থাৎ আমরা এই যে এখানে কতগুলো নিউরন কোষ আছে, এদের দিকে যদি তাকাই তাহলে দেখব এরা কিন্তু বহুভুজ আকৃতির। এদের কোষে এবং এদের নিউক্লিয়াসযুক্ত, অর্থাৎ কোষে নিউক্লিয়াস থাকে। এদের কোষে মাইটোকেন্ড্রিয়া, রাইবোজোম ইত্যাদি অঙ্গাণু থাকলেও সেন্ট্রিওল থাকে না। সেন্ট্রিওল থাকে না বিধায় নিউরন কোষগুলো বিভাজিত হয় না। এই যে এটা আমরা দেখতে পাচ্ছি, এইটাকে কোষদেহ বলা হয়ে থাকে এবং এই কোষদেহ থেকে লম্বা লম্বা কতগুলো সুতার মতন অংশ বের হয়, এদেরকে ডেনড্রাইট বলে। এবং এই ডেনড্রাইটগুলো আরও বিভাজিত হয় এবং ডেনড্রাইটগুলো একটা ডেনড্রাইটের সাথে পরবর্তী কোষে ডেনড্রাইট মিলিত হয়ে একটা লম্বা পরিধি সৃষ্টি করে এবং একটা সংযোগ তৈরি করে। এই সংযোগগুলোকে স্নায়ু সন্ধি বলা হয়ে থাকে এবং এই স্নায়ু সন্ধির মাধ্যমেই, অর্থাৎ তোমার যে এই মশাটা কামড়ালো, তোমাকে যে মশাটাকে মারতে হবে, এই যে যেই একটা উদ্দীপনা এটা পাস হয়। স্নায়ু টিস্যু যা করে তারা হচ্ছে স্মৃতিও সংরক্ষণ করে থাকে এবং বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ এবং সমন্বয় করে থাকে। তাহলে আমরা দুটো টিস্যু সম্পর্কে জানলাম, যোজক টিস্যু যা বিভিন্ন টিস্যুর মধ্যে সংযোগ স্থাপন করে এবং স্নায়ু টিস্যু যা পরিবেশ এবং জীবের মধ্যে সংযোগ স্থাপন করে।